নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান ডক্টর প্লাস যেরকম আপনাদের সুস্থ এবং সুন্দর জীবনের সাথী পাশাপাশি ডক্টর প্লাস একটা বিষয় নিশ্চিত করতে বলেছে আপনাদের তা হচ্ছে সাবধানে কিন্তু আমাদেরকে থাকতেই হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সাবধানে থাকতে হবে আমাদের আর সুস্থ থাকলে সুন্দর তো আমরা অবশ্যই হয়ে উঠবো দুটো হাত ধরাধরি করে চলে ডক্টর প্লাসের মতন একটা সম্পূর্ণ অ্যাস্থেটিক ক্লিনিকে যেখানে আপনাদের পরিপূর্ণ যত্নে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে তো ডক্টর প্লাসের আজকের অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে পেয়ে গিয়েছি কনসালটেন্ট মিস্টার সমীর দেকে আমি স্বাগত জানাবো মিস্টার দেকে অনুষ্ঠানে মিস্টার দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং এই সময় মিস্টার দে যেহেতু রয়েছেন আমি আপনার কাছেই জানতে চাইবো সরাসরি স্কিন নিয়ে এবং চুল নিয়ে একটা আমাদের ওই লাস্ট মিনিট সাজেশনের মতন একটা ব্যাপার থাকে যে আমাদেরকে সমস্ত কিছু ত্রুটি যেটা আমরা হয়তো সারা বছর করিনি এই সময় আমাদেরকে ঠিক করে ফেলতে হবে কারণ কোনো উৎসব সেটা যদি পুজো হয় তো বাঙালিদের কাছে আরও বেশি করে যে কোনো উৎসবে পার্বণে আমরা আমাদের সমস্ত ফ্লসগুলোকে ঢেকে দিতে চাই সেগুলো নিয়ে আমরা কিছুতেই থাকবো না হয়তো তার জন্য সারা বছর কিছুই করলাম না কিন্তু এই সময়টা আমাদেরকে করতেই হবে একদমই তাই কারণ সবাই আমরা তাই করি বেসিক্যালি যে মানে সারা বছর সবাই বলতে যারা ধরুন আমরা প্রচণ্ড ব্যস্ততার লাইফে রয়েছি তারা সারা বছর পরে এই ফেস্টিভ্যালের আগেই আমাদের মনে পড়ে যে নিজেদেরকে একটু প্রিপেয়ার করতে হবে সেই প্রিপেয়ার করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুলভ্রান্তিও করে ফেলি এবং প্রিপেয়ার করাটা এমন কিছু কিছু জায়গায় করে ফেলি যেটা হয়তো আমার জন্য একদমই সুটেবল ছিল না বা সুটেবল নয় কারণ হলো স্কিন গ্লো যদি আলোচ্য বিষয় হয় যে স্কিনের গ্লো স্কিন মানে আমাদের পায়ের নখ থেকে মাথা চুল মানে মাথা অবধি পুরো স্কিনের আবরণে ঢাকা তো সেখানে স্কিনের প্রলেপটা আমাদের অতিরিক্তভাবে বেশিরভাগই আমাদের স্কিন ছড়িয়ে তো সেখানে আমরা চাইবো সবসময় যে স্কিনের যাতে উজ্জ্বলতা সবসময় থাকে এবং সেটা থাকার জন্য আমাদের কী কী দরকার সেটা আগে জানতে হবে যেরকম আমাদের বডিতে মানে আমাদের স্কিনের যে পিএইচ ব্যালেন্স ওয়াটার ব্যালেন্স যেটা সেটাকে কন্ট্রোলে রাখা দরকার খুব ইন্টারনালি আমাদের খুব হেলদি থাকাটা খুব ভালো দরকার রেগুলারলি একটু ঠিকঠাক জল খাওয়া একটু গ্রিন ভেজিটেবলস খাওয়া একটু ফল খাওয়া এগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি কারণ এগুলো যদি আমি করতে পারি ইন্টারনালি যদি আমার প্রপারলি ডাইজেস্ট হয় খাওয়া দাওয়াগুলো তাহলে কিন্তু আমি সুন্দরভাবে সেটার একটা মানে আচ্ছাদ যেটাকে বলে মানে বাহ্যিক যেটা বলা সেটা বাইরে যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো আমাদের স্কিনের মধ্যে কারণ আমাদের স্কিন আমাদের সাথে তখন কথা বলবে তার মানে আমাদের স্কিনের গ্লো থাকবে এই যে পুজোর সময় এই পুজোর সময় সবাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় পার্লারে দুর্বলাই হই আমরা কারণ একটা ঝাঁ চকচকে করবো মানে একটা ইনস্ট্যান্ট কিছু একটা এমন কিছু করে নেবো যেখান থেকে খুব একটা চকচক করে দেবে চার দিন পাঁচ দিন থাকবে তারপরে যা তাই হয়ে যাবে তো এটা করার থেকে আমার মনে হয় এই সাজেশনটা একদমই ঠিক সাজেশন নয় যদি সাজেশন ওয়াইজ করতে হয় একটু সময় নিয়ে আসা উচিত দেখুন সারা লাইফ আমরা খাটবো সারা লাইফ আমরা নিজেদের জন্য ভাববো মানে সবার জন্য ভাববো স্ট্রেসে থাকবো তারপরেও কোথাও না কোথাও গিয়ে একটা সময় পরে মনে হবে নিজের জন্য কী করলাম ঠিক সেইখানে দাঁড়িয়ে যদি আমি বলি মাসে একদিনও সময় দেওয়া যায় এক ঘন্টা সময় দেওয়া যায় ডক্টর প্লাসকে ডক্টর প্লাস ক্যান ডু মানে ডক্টর প্লাস পারে আপনাদের সৌন্দর্য আপনাদের হাতে ধরে রাখেন মানে ফিরিয়ে দেওয়ার জন্য যেভাবে আপনি স্কিনের গ্লো চাইছেন সেভাবে স্কিনের গ্লো স্কিনের দাগ ছোপ মানে একটা পারফেক্ট স্কিন বলতে যেটা আমরা বুঝি একটা ভি শেপে স্কিনটা থাকবে মুখমণ্ডল আপার ফেস গোল হবে মুখে কোনো দাগ থাকবে না মুখটা মানে এইসব বলতে গিয়ে একটা কথা আসছে চাঁদেও দাগ থাকে কিন্তু তাও তারপরেও বলে না যে পুরোপুরি পাবো না কিন্তু একটা লেভেল অবধি মানে একটা পার্সেন্টেজের হাই লেভেল যদি হয় যেটা আমি এই লেভেল অবধি পাবো যেটা আমাকে ভালো রাখতে পারবে তো সেটাও কেন পাবো না সেটা ডক্টর প্লাস কিন্তু দিতে পারে একদম আচ্ছা এখানে আমি একটা জিনিস জানতে চাইবো হতে পারে যেমনটা আপনি বলছিলেন যে অন্তত একবার একটা সেটিংও যদি কেউ ডক্টর প্লাসে এসে নিতে পারেন তিনি কিন্তু অনেকটা চেঞ্জ দেখতে পারবেন তার চেহারার মধ্যে তো সেক্ষেত্রে ধরুন ওয়ার্কিং ওমেন কেউ রয়েছেন বা হাউস ওয়াইফে আমি বলছি প্রচণ্ড ব্যস্ত থাকে তারা সংসারের কাজটা একটা অনেক বড় জব সেটাও ছোট নয় এবার সেই ফাঁকে দেখা গেল তারা সামান্য একটুখানি সময় পেয়েছেন কেউ হয়তো চতুর্থী বা পঞ্চমী দিন একটুখানি সময় পেয়েছেন এবং মনে করছেন যে আমি কি তাহলে আমার কাছে কি এখনো সুযোগটা রয়েছে চাইলে কোনো একটা সেটিং কোনো একটা কিছু যেটাতে আমি সেই গ্লোটা পেতে পারি যাতে অন্তত নিজেকে দেখে নিজের ভালো লাগে যে চলো একটা ভালো লাগছে নিজেকে দেখে এখান থেকেই বলা যদি এই জায়গাটাতে কেউ আসতে চান তো ডেফিনেটলি তাদেরকে বলবো ওয়েলকাম ডক্টর প্লাসে আসুন কারণ ডক্টর প্লাস সেই জায়গাটাতে মানে সেই জায়গাটা আপনাদের জন্য রেখেছে যে গ্লো ট্রিটমেন্টটা আপনাদের জন্য দেবে বা যে গ্লো ট্রিটমেন্টটা আপনারা করাবেন ইনস্ট্যান্ট সেটাকে বলা হয় আর এবং ইনস্ট্যান্ট করলে
একটা কোয়েশ্চেন জাস্ট মাঝখানে আমি বলি যে আমাদের অনেক ক্লায়েন্টকে আমরা দেখেছি বা অনেক কাস্টমারকে দেখেছি যারা কল করে জিজ্ঞেস করেছেন যে একটা সিটিং গ্লো করানোর পর কতদিন থাকবে, কতদিন থাকবে? হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা বলবো না চার দিন থাকবে। আপনি যদি স্কিনের গ্লো করেন, এখানে বেসিক্যালি যেটা করা হয় মেনলি বাহ্যিক সৌন্দর্যভাবে উপর থেকে কোনো প্রলেপ লাগিয়ে দেওয়া হলো, চার দিন চকচক করবে, তারপরে আবার মায়ের বিসর্জন হলো, গ্লোরও বিসর্জন হয়ে গেলো, এরকম হবে না। এটা কী হবে, ভেতর থেকে আপনার ট্রিটমেন্ট হবে, যে ট্রিটমেন্টটা আপনাকে অটোমেটিক্যালি আপনার যে নিজস্ব সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে ফিরিয়ে দেবে। এবং সেটা একটা সিটিং যদি আমি করাতে পারি, সেই একটা সিটিংও আপনাকে কন্টিনিউ ধরে রাখতে পারবে। কেন পারবে? কারণ তারপরে আপনি জেনে যাবেন হাউ টু মেনটেন, কীভাবে আপনি মেনটেন করবেন, কীভাবে আপনি কী কী ইউজ করবেন, এবং সেগুলো যখন আমরা বলে দিই সেখান থেকে কিন্তু পেশেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাপি থাকে এবং সে গ্লোটা সে ধরে রাখতে পারে। একদম, সেই কারণেই কিন্তু সে চায় যে আমি বাকি কোর্সটাও কমপ্লিট করবো। একেবারে তাই, এবং সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানে রয়েছেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার এটা প্রয়োজন, আমি চাই ডক্টর প্লাসের মতন একটা পরিপূর্ণ অ্যাসথেটিক ক্লিনিকে আসতে যারা আমাদের ত্বকের সম্পূর্ণ যত্ন নিতে পারবে, আমাদের চুলের সম্পূর্ণ যত্ন নিতে পারবে, আমাদের সামগ্রিক যে ভালো থাকা, আমাদের যে ওয়েলনেস, তার যত্নও কিন্তু তারা নিতে পারবে। সেক্ষেত্রে এক্সপার্ট টিম এখানে রয়েছে, আপনাদেরকে আসতে হবে। দেখুন হেল্পলাইন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে, হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, করে আপনারা চলে আসতে পারেন। আপনাদের কাছাকাছি শহরেও কিন্তু ডক্টর প্লাসের এক্সপার্ট টিম প্রত্যেক মাসে নিয়ম করে পৌঁছে যায়, তো সেখানেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি শহরগুলো একবার বলে দেবো যেখানে যেখানে ডক্টর প্লাসের এক্সপার্টরা আপনাদের জন্য চলে যান। শুরু করব বর্ধমান থেকে, বর্ধমানের পরে রয়েছে দুর্গাপুর, আসানসোল, বোলপুর। যদি আমরা এইদিকে চলে আসি যেখানে আমরা মুর্শিদাবাদ, নদিয়া এই অঞ্চলে যদি চলে আসি, বা মেদিনীপুর, সেক্ষেত্রে বলতে হবে কৃষ্ণনগর, খড়গপুর এবং বহরমপুর, এই তিনটে জায়গাতেও ডক্টর প্লাসের চেম্বার আছে। উত্তরবঙ্গের বন্ধুরা দীর্ঘদিন ধরে মালদা এবং শিলিগুড়িতে নিয়মিত ডক্টর প্লাসের এক্সপার্ট টিমকে পেয়ে যান, আর যারা থাকছেন আগরতলায় তারাও জানেন যে আগরতলা শহরে বসে ডক্টর প্লাসের সাহায্যে সমস্ত ধরনের থেরাপি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেটা আজকে নতুন নয়, অনেক বছর ধরে প্রচুর মানুষ তারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন ডক্টর প্লাসের সঙ্গে নানাভাবে, এবং আরও অনেকে যুক্ত হবেন, প্রতিনিয়ত এই সংখ্যাটা বাড়বে যারা খুশি এবং যারা হ্যাপি এবং তারা তাদের সঠিক ভালো থাকার জায়গাটাকে খুঁজে পেয়ে গিয়েছেন, যেটা ডক্টর প্লাসের এক্সপার্টরা বহুদিন ধরে করে আসছেন। যেরকম আমরা ত্বকের গ্লো নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি একটা আমি জানতে চাইব, পুজোর সময় একটা প্রবণতা তো মহিলাদের মধ্যে বাড়ে, পুরুষদের মধ্যেও বাড়ে, এমনটা নয় যে বাড়ে না, সেটা হচ্ছে আমি হঠাৎ করে একটুখানি স্ট্রেটনিং করাবো, একটু স্মুথনিং করাবো, কেরাটিন ট্রিটমেন্ট করাবো, কালার করবো, নানান ধরনের হেয়ার কাট, কালার, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেই পুজোর আগে করতে থাকে বা করে, অনেকে করে ফেলেওছে। ঠিকঠাক জায়গা থেকে না করলে বা সঠিকভাবে সেই পুরো প্রসেসটা না গেলে সাংঘাতিকভাবে কিন্তু চুলের ক্ষতি হয়, ডেফিনেটলি হয়। সবার আগে বলবো, পরে হয়তো আবার আপনাদের কাছে আসে একটা ড্যামেজ চুল। আমি এটাই বলবো যে একটা যে যে ট্রিটমেন্টগুলো বলা হলো, কেরাটিন থেকে শুরু করে, স্ট্রেটনিং থেকে শুরু করে, মানে আর কি হেয়ারের স্পা থেকে শুরু করে, হেয়ার কালার থেকে শুরু করে, সবই করতে পারবেন আপনি তখন যখন আপনার হেয়ার থাকবে। ডক্টর প্লাস আপনার হেয়ারেরও একটা প্রপারলি কেয়ার নেয়, যে কেয়ারটাতে কী কী হতে পারে সেই কেয়ারটা আপনার হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে পারে, আপনার হেয়ার রিগ্রোথের থেরাপি করতে পারে, আপনার মাথার ভর্তি ড্যান্ড্রাফ থাকলে সেই ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করতে পারে। এই এই এরপরে কিন্তু আপনি মানে হেয়ারটাকে নর্মাল রাখলে, তবে শক তো এগুলো শক আপনি মেটাতে পারেন, কিন্তু একটু বুঝে, এমন কোনো শক মেটাতে গিয়ে যদি লাইফে আমাকে অনেক বড় একটা প্রতি মানে ত্যাগ করতে হয়, ধরুন আপনি আপনার চুলের এমন কোনো জায়গা থেকে স্ট্রেটনিং করালেন যে যে জায়গাটা আপনাকে স্ট্রেটনিংটা ঠিকঠাক করতে পারলো না, বা কোনো কারণে আপনার স্কিনের মানে হেয়ারের জায়গায় জায়গায় বার্ন হয়ে গেলো, মানে পুড়ে গেল, তাহলে কী হবে দেখবেন ট্রিটমেন্টের পরে। মানে এরকম কেন বলছি, কারণ একটা ক্লায়েন্ট আমরা এরকম পেয়েছিলাম বাইরে, আগরতলা বলতেই পারি আমি, কিন্তু উনি কোথা থেকে একটা করিয়েছিলেন সে জায়গার নাম বলতে পারবো না, কিন্তু উনি যখন এসেছিলেন ওনার বলেছিলেন যে চুলটা যখন স্ট্রেটনিং করেছিল তখন ওনার কোমর অবধি চুলটা ছিল। উনি যখন আমার কাছে এসেছিল, মানে আমি ইমাজিন করতে পারছি না এখন ব্যাপারটা যে কী ছিল, চুলগুলো একদম ছোটো 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 ছোটো, মানে আমার আমি ওনার সামনে ধরে এরকমভাবে টানছি, এরকম ভেঙে যাচ্ছে, মানে এরকমভাবে থাকে 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 চুলটা বান হয়ে গেছিলো, এবং সেটা একদম মানে একদম ছোট্ট করে কাটিং হয়ে গেছে, মানে কিছু করার ছিল না তার হাতে, এরকম এরকমভাবে তার প্রবলেম এলো। এই জন্য বলবো যে করুন, এমন কিছু করবেন না যেটার জন্য আপনাকে পরবর্তীকালে আবার প্রবলেম মানে প্রবলেমে ফাঁসতে হয়, তো তার জন্য বলবো যে আপনি করুন সেরকম জায়গা থেকেই, তবে স্ট্রেটনিং থেকে যদি দূরে থাকতে পারেন ভালো হয়, কেরাটিন করুন, কেরাটিনেও আপনার চুলটা স্মুথ হবে, ড্যান্ড্রাফ থাকলে ড্যান্ড্রাফের জন্য আগে ড্যান্ড্রাফের থেরাপি করুন। ডক্টর প্লাসে হেয়ারের কেয়ারের জন্য আসতে পারেন যে হেয়ার কেয়ার আমি কীভাবে করবো, হেয়ার ফল কীভাবে কন্ট্রোল করবো, হেয়ার রিগ্রোথ কীভাবে করবো, এবং হেয়ারের ড্যান্ড্রাফ থাকলে সেটাকে আমি কীভাবে কিওর করবো। স্কিনের সাথে সাথে হেয়ারটা কেন করতে বলছি, কারণ হলো
হেয়ার হলো আমাদের একটা এমন একটা পার্ট যেটা আমাদের স্কিনকে মানে আমাদের যে সৌন্দর্য সৌন্দর্য 70% বলতেই পারি আমরা 70% আমাদের ওটা ক্যারি করে, একদমই তাই। তো সেই 70% ক্যারি করাটাকে যদি আমরা না ধরে রাখতে পারি, আমরা শুধু স্কিন চকচক করছি মাথায় চুল নেই, দেখবেন সেখানে গিয়ে কোথায় একটা এফেক্ট হবে, বয়সে এফেক্ট হবে। হয়তো আপনার বয়স 30 কিন্তু আপনাকে দেখে লাগবে 40, তো সেটা কেউ চাই না। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমার যা বয়স আমাকে আরেকটু কম লাগুক, আমাকে দেখে কেউ যেন আমার বয়সটা নিয়ে যেন একটু যেন কনফিউজ হয় যে একে তো দেখেছিলাম অমুক দিনও এরকম আজও সে এরকম, বা অমুক দিন দেখেছিলাম একটু বয়স্ক বয়স্ক আজকে তো ইয়াং কী করে হাও, এই কোশ্চেনটা যাতে সবার মনে থাকে সেই চেষ্টাটা আপনারা সবাই করুন। এরকম যাতে না হয় যে কী ছিল কীরকম একটা হয়ে গেছে এরকম, তো মানে আমরা অনেক আমরা বলি তো এরকম অনেক সেলিব্রিটিকে দেখলে আমরা বলি বাবা এখনও এইভাবে মেনটেন করছে, আবার অনেকে দেখলে বলি বাবা কীভাবে ডিটোরেট হয়ে গেছে। তো এইগুলো সব নিজেদের ওপরে, যদি চাই ডক্টর প্লাস আপনাদের সৌন্দর্য সবসময় ধরে রাখবে, কারণ ডক্টর প্লাসের মূল যেটা একটা কথাই আছে যে সুস্থ ও সুন্দর জীবনের সাথে, তো আমরা চাইবো যে সুস্থ রাখবো সুন্দরও রাখবো। ঠিকই তাই, এবং যেমনটা বললেন মিস্টার দে, সেই কথা সূত্র ধরে বলাই যায় যে খুব সহজে আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারবেন এই বিষয়গুলোর সঙ্গে। এমন অনেক তথাকথিত তারকাদেরকে আমরা জানি, আমরা অবাক হই যে যখন তারা 50 বছর 55 বছর জন্মদিন পালন করেন, আমরা বলি বাবা 50 বছর এখনও তো এত ইয়াং, তাদেরকে আমরা লিড রোলে দেখছি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। আবার এমনও অনেকে রয়েছেন সত্যি যাদের ড্রাস্টিক চেঞ্জটা আমাদের ভীষণ চোখে পড়ে, আমাদের মনে হয় এতটা খারাপ কেন হয়ে গেল চেহারা। তো এই জায়গা থেকে আমি বলছি না প্রত্যেককে তারকাসুলভ সেই জায়গাতে পৌঁছে যেতে হবে, কিন্তু হ্যাঁ, আপনার মধ্যে যে সৌন্দর্যটা রয়েছে সেটাকে আপনি বজায় রাখতে পারেন, সেটাকে ধরে রাখা সম্ভব, সেটাকে কার্যত খানিকটা বাড়ানো সম্ভব, এবং কি সম্ভব নিজেদেরকে ভালো রাখা। যে জন্য ডক্টর প্লাস সবসময় চায় যে আপনারা নিজেদেরকে যত্নে রাখুন, নিজেদেরকে ভালো রাখুন, নিজে যদি খুশি থাকেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে আয়নায় দেখে যদি নিজের মনটা খুব ভালো হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে আমি তো হাউসওয়াইফ, আমি তো বাড়িতে থাকি, আমার কিসের প্রয়োজন? আপনারও প্রয়োজন রয়েছে, কারণ আপনার উপর অনেক বড় দায়িত্ব, আরও অনেকজনকে ভালো রাখতে হয়, তাই নিজের জন্য একটু সময় বের করুন। আর যারা খুব ব্যস্ত প্রফেশনাল তাদের সত্যিই চাপ থাকে, কর্পোরেট লাইফে ভীষণ চাপ, বা আজকে যারাই কর্মরতা নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত সত্যি তাদের অনেক বেশি চাপ থাকে, নারী পুরুষ নির্বিশেষে, হয়তো নিয়ম করে রুটিন মাফিক অনেক কিছু করার সুযোগ তারা পান না, কিন্তু খুব মিনিমাম স্কিন কেয়ার, মিনিমাম হেয়ার কেয়ার যতটুকু না করলেই নয় ততটুকু তো আমরা করি, সেটা যদি এক্সপার্টদের গাইডলাইন অনুযায়ী চলতে পারি তাহলে কিন্তু ওখানেই সমস্যাটা আমরা অনেকটা কমিয়ে অনেক বেটার করতে পারবো, এবং সেই সমস্যাটা পরবর্তীকালে আমাকে আবার ধরা দেবে না। না ঠিকই, কারণ অনেক সময় যেটা যদি আজকে এই মানে আমাদের হাতে গোনা কয়েকটা দিন ধরো এই যদি আমরা এই সময় যদি পাই একটা সেটিং, তাহলেও একটা মেকওভার দিতে পারবো যেটাতে আপনি নিজেকে পুজোতে ভালো রাখবেন এবং পুজোর পরে দেখবেন নষ্ট হয়ে যায়নি, যেটা নর্মাল পার্লারে গেলে আপনার হতে পারে, ভালো জায়গায় যদি মানে ঠিকঠাক যদি হাতে না পড়েন আপনি সেখান থেকে আপনার ক্ষতি হতে পারে। অনেক সময় মানে একটা ব্লিচিংয়ের ব্যাপার থাকে, ব্লিচ করে দেওয়া হলো এবং ব্লিচের জন্য আপনার 4 দিন মুখটা গোল্ডেন শাইন দিল, তারপরে গোল্ডেনটা কয়লা হয়ে গেল, তো এটা তো বাজে জিনিস। আমাকে দেখতে হবে যে আমার সৌন্দর্যটা পার্মানেন্টলি থাকুক। এই যে তারকাদের আলোচনা হচ্ছে, তারকাদের আমরা দেখি অন স্ক্রিন, সেটা কিন্তু আর্টিফিশিয়াল লুকে দেখি, আমরা রিয়েল লুক আমরা দেখি না। আমাদের নিজেদের কিন্তু একটা রিয়েল সৌন্দর্য রয়েছে যেটা কিন্তু আমরা উইদাউট মেকআপ চাইলে বাইরে এক্সপোজ করতে পারি, এবং আমরা 10টা মানুষের মধ্যে যেতে পারি, তারা কিন্তু সেভাবে পারে না। তো তার জন্য নিজেদের সৌন্দর্য নিজেরা ধরে রাখুন, এবং তার জন্য দেখুন যে যেই থেরাপিগুলো একটা সময় মানুষ বিদেশে যেত, বাইরে যেত, বহু মানে বহু খরচা সাপেক্ষ ব্যাপার ছিল, সেই থেরাপিগুলোই যদি এখন কম খরচের মধ্যে সাফল্যতার সাথে ডক্টর প্লাসের হাতে পাওয়া যায় তাহলে সেটা কেন আপনারা নেবেন না? একদম, এবং সেটা তো চলে এসেছে, এবং এক্ষেত্রে ডক্টর প্লাস পায়োনিয়ার, কারণ উত্তর পূর্ব ভারতের এই জায়গাটাতে অন্তত অ্যাসথেটিক নিয়ে পরিপূর্ণ একটা ক্লিনিক তৈরির কথা কলকাতা শহরে তখন কেউ ভাবেনি যখন ডক্টর প্লাস পথ চলা শুরু করেছিল, কারণ অনেকে এটা ভাবতেন বিদেশ, এবং বিদেশের পর পরবর্তী সময় আমাদের মনে হয়েছিল যে হয়তো আমাদেরকে মুম্বাই যেতে হবে, দিল্লির কিছু কিছু জায়গা যেতে হবে, বা তারও পরে দক্ষিণ ভারতের কিছু অংশে, কিন্তু কলকাতা শহরে বসে সাধ্যের মধ্যে আমরা পেতে পারি, এবং খরচটাও কিন্তু দিল্লি মুম্বাইয়ের তুলনায় অনেক কম, অথচ সেই একই মানের পরিষেবাটা পাওয়া যাচ্ছে। একদমই তাই, মানে আমরা বেটার থেরাপি দিতে পারি, বেটারই বলতে পারি, কারণ আমরা দেখেছি স্টাডি করে যে ডক্টর প্লাস যে ইকুইপমেন্টসগুলো ইউজ করেন, ডক্টর প্লাস যে মেশিন ইউজ করেন সেগুলো প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ, এবং সেগুলো ইউএসএ অ্যাপ্রুভ করা, যেখান থেকে কোনো সাইড এফেক্টের ভয় পাওয়ার কোনো চান্স নেই। মানে আমি আমার স্কিনটা যেহেতু আমার পা থেকে মাথা পর্যন্ত স্কিন, আমি মানে আমি কেন প্রত্যেকটা মানুষই কেউ চাইবো না যে আমার
স্কিনটা নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করুক, কখনোই না। আর সেই জায়গাটা ডক্টর প্লাস নয়। ডক্টর প্লাসে যদি আসা হয় দেখবেন আপনারা মানে একটা একটা টিভি চ্যানেলের মাধ্যমেই বলা হচ্ছে, ধরুন আপনারা ইচ্ছে করলেন ডক্টর প্লাসে যাবো, গিয়ে রিসেপশনে বলবো যে আমি আজকে এই থেরাপিটা করবো, আপনারা কিন্তু থেরাপি দেবে না। ডক্টর প্লাসে সবসময় একটা কনসাল্টিং হয়। কেন হয়? কারণ কনসালটেন্টটা বসে থাকে সেই আপনার যে স্কিনটা, সেই স্কিনটা চেক করার জন্য, যে এই স্কিনের জন্য কোন থেরাপিটা প্রযোজ্য। অনেকে গিয়ে বলেন দমকল আমি বললেই তো হবে না, লেজার করাবো, সেটা তো আমি বললেই তো হবে না। আদৌ তার আইডিয়া নেই যে হোয়াট ইজ লেজার। লেজার তো একটা নয়, লেজারের বিভিন্ন রকম মেশিন, বিভিন্ন রকম রে, বিভিন্ন রকম ওয়ে, বিভিন্ন রকম ওয়ার্ক। এবার সেটা জানতে হবে আপনার স্কিনের জন্য আপনার যে লেজার আপনি বলছেন সেই লেজারটা যাবে কি না, সেই লেজারটা করা করতে আদৌ হবে কি না। যদি না হয় তাহলে আননেসেসারি সেই লেজারটা আপনাকে করা হবে না, সেখানে থেরাপি থাকবে ডেফিনেটলি। এরম নয় যে আপনি চলে যাবেন, ফিরে চলে যাবেন, কিন্তু আপনাকে হয়তো অন্য থেরাপি দেওয়া হবে যেটার জন্য, যেটার থেকে আপনার ওই জিনিসটা খুব সহজে সলভ হবে। তো সেরকম বা সেরকম জায়গাতে লেজার আমাদের দরকার হবে না, তো তার জন্যই কনসাল্টিং করতে হবে। তো এই কারণেই দেখুন মানে নর্মাল কিছু কিছু জায়গায় দেখুন যে যাবেন আপনি বলবেন আমি এটা করাবো, আপনাকে করিয়ে দেবে, কিন্তু এখানে সেটা হবে না। এখানে আপনাকে একটা কনসাল্টিং করতে হবে। কনসাল্ট যদি ডিসাইড করে যে হ্যাঁ এনার ট্রিটমেন্ট দরকার আছে, দেন উইল ডু, আদারওয়াইজ তারা বলে দেবে যেটা হবে না। এবং একটা সততার সাথে ডক্টর প্লাস কাজ করে যে যতটুকু পারবো ততটুকুই বলবো, ঠিক এক্সট্রা এমন কিছু মানে আমরা মানুষ তো আমাদের প্রত্যেকেরই দেখবে এক্সপেক্টেশন প্রচণ্ড বাড়তে থাকে আস্তে আস্তে, চাহিদাও আমাদের বাড়তে থাকে, আমাদের হ্যাপিনেস আমরা যতটাই হ্যাপি হই না কেন মনে হয় আরেকটু আরেকটু। তো তার জন্য আমি যদি একটা লেভেলে রাখতে পারি, ধরুন কাউকে বললাম আমি আমি আপনার এই স্কিনের এই থেরাপিটা করিয়ে আপনাকে আমি 60% রেজাল্ট দেবো, পেশেন্ট সেটা ভেবেই থেরাপিটা করাবে এবং ইনভেস্টমেন্ট করবে, এবং আফটার প্রসিডিওর আফটার থেরাপি যদি সে 60-70 পায় সে কিন্তু খুব বেশি হ্যাপি হবে একদম। এবং যদি সেটা না হয়, যদি সে অতটা ভাবেইনি, আমি তাকে বললাম 80% হবে কিন্তু সে পেলো 70%, দেন কিন্তু সে কিন্তু হ্যাপি হবে না। তো তাই সেটা আমরা নর্মাল ন্যাচারালি আমরাও যদি সেই জায়গা থাকে আমাদেরও তাই হবে। তো সেই কারণেই যতটুকু পারা হবে ততটুকুই ডক্টর ব্যাস আপনাদের জন্য বলবে যেটা পারবো। আমাদের আপনাদের হাতেই সব আছে, যদি আপনারা চান যোগাযোগ করুন। একদম, চাইলে আপনারা যোগাযোগ করবেন, তার জন্য হেল্পলাইন নম্বর রয়েছে, হেল্পলাইন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে, সেখানে ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা সরাসরি ডক্টর প্লাসের এক্সপার্টদের কাছে চলে আসতে পারেন, এই সুযোগটা আপনাদের কাছে থাকছে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এক্ষুনি বলছিলেন মিস্টার দেব, মিস্টারদের কাছ থেকে আমি ধার করে বলবো যে নিজেদেরকে যত্নে রাখার জন্য আপনারা যখন ভাবছেন যে হ্যাঁ আমি এই কাজটা করব, নিজেদেরকে যত্নে আমি রাখবো, খানিকটা সময় নিজেদের জন্য দেব, তখন ওয়াই নট ডক্টর প্লাস, কারণ এখানে এক্সপার্টরা আপনাদের জন্য রয়েছেন। আমি আমার স্কিনের জন্য কী হতে পারে সেটা আমার পক্ষে ঠিক করা সম্ভব না, কারণ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। আপনারাও তাই, যারা খুব সাধারণ স্তরের এগুলো যাদের সাবজেক্ট নয় তারা তো জানেন না যে কোনটা তার স্কিনের জন্য জরুরি, কোনটা তার চুলের জন্য জরুরি। এরকম অনেকে আসেন আপনাদের কাছে যার হয়তো পিগমেন্টেশনও রয়েছে, স্কিনটা লুজও হয়ে গিয়েছে, একাধিক সমস্যা। এবারে যিনি এক্সপার্ট তিনিই কিন্তু ঠিক করবেন যে আগে কোনটাকে আমাকে সলভ করতে হবে, একসাথে আদৌ হবে, একসাথে আদৌ সম্ভব কিনা নাকি স্টেপ বাই স্টেপ করবো। এটা তো আমি গিয়ে বললে হবে না যে আমি স্কিনটা ঠিক করতে চাই, আমার পিগমেন্টেশন ঠিক সমস্ত একদিনে করিয়ে ফেলবো, ঠিক ক্লায়েন্ট আমার এরকমই। আজকেরই আমি বলি, আজকে মানে একটি ক্লায়েন্ট আমার ট্রিটমেন্টে রয়েছেন, ওনার অ্যান্টি এজিং হয়েছে, ওনার টাইটনিং চলছে, ওনার আজকে ওনার কোয়ারিজ ছিল মুখের মেছেদা দাগ। তো ওনাকে এটাই আমি সাজেস্ট করলাম যে এটাও ডেফিনেটলি ম্যাডাম হবে, কিন্তু যেটা করছি সেটা করে তারপরে হবে, কারণ স্টেপ বাই স্টেপ যদি এগোই আমরা দেখবেন আপনাকে আমরা বিউটিফুল এমনি মানে উনি ওনার এজ 65 এরকম কিছু হবে, বাট অসম্ভব সুন্দরী। সেই সৌন্দর্যটা যে ছিল না সেটা ওনার মুখে বোঝা যাচ্ছে। তো আমরা সবসময় চাইবো ওনার সৌন্দর্যটাকে যতটা সম্ভব আমরা ফিরিয়ে দিতে পারবো। ডেফিনেটলি আমরা বলবো না একটা 65 আমরা 20 বছরে নিয়ে আসবো, কিন্তু একটা 65 আমরা 50-55 আনতেই পারি থেরাপি দ্বারা। এবং যিনি 65 তিনি তো 20 পৌঁছতেও চাইছেন না, সেটা প্রয়োজন নেই, উনি সেটাও চাইছেন, উনি ওনার বয়সটাকে মেনটেন করতে চাইছেন। এবং মানে আর সবথেকে গ্রেসফুল এজিং শব্দটা তো এই জন্যই এসেছে, একটা সময়ের পরে অনেকে অনেক মানুষকে দেখেছি মানে আসেন হাজবেন্ডকে লুকিয়ে আসেন, হাজবেন্ডকে বলে আসেন না, ওনার হাজবেন্ড 75 হবে, ওনার হাজবেন্ড ওনার হাত ধরে আসেন, মানে ওনাকে নিয়ে আসেন ওনাকে সুন্দর করার জন্য। তো এটা একটা বলে না মানে এটা দারুণ ব্যাপার, অন্য একটা ভালোবাসা, যে ভালোবাসার সত্যি কোনো রকমভাবে কোনো ভাষা থাকে না। তো সেই রকমই দেখুন সৌন্দর্যর কোনো দিনও কোথাও শেষ হবে না, আমাদের চাহিদা থাকবেই। যেরকম কথায় বলে না যে নারী শাড়ি ছাড়া সৌন্দর্য থাকে না, যতই ওয়েস্টার্ন করুক যাই বলুক শাড়ি পরলে অন্যরকম সৌন্দর্য লাগে। তো সেই রকমই আমাদের স্কিনের সৌন্দর্য যদি ধরে রাখতে হয়, যতই বয়স হোক যাই হোক সুন্দর থাকার জন্য কোনো দিনও বয়সের কোনো মাপকাঠি হবে না। যে কোনো বয়সেই আপনি নিজেকে মেনটেন করতে পারবেন, সুন্দর করতে পারবেন, কারণ বহু মানুষ আমরা এরকম দেখেছি যারা ছেলেরা তাদের নিয়ে আসছে, তিনি চাইছেন না, ছেলে মেয়ে জোর করে নিয়ে আসছেন, হাজবেন্ড নিয়ে আসছেন, আবার অনেকে হাজবেন্ডকে লুকিয়ে আসছেন। মানে আলটিমেটলি দেখতে হবে আমাদের সৌন্দর্যটা আমাদের হাতে যেন থাকে,
আমি যেদিন শেষ দিন জীবনে থাকবো সেদিনও যেন আমি নিজেকে সুন্দর রাখতে পারি, যেন আমি আফটার মানে অনেক একটা ফানিতেও হয় না সময় না, মেকআপ করে সুইসাইড করতে যাচ্ছি, মানে ইয়ার্কি মেরে বলা হয়, মরলে আমাকে সবাই ফটো তুলবে। তো ন্যাচারাল সৌন্দর্য যদি থাকে তাহলে দেখবেন মরার পরেও মানুষ বলবে আপনাকে যে বাবা এখনও এরকম সুন্দর নেই বা এরকম সুন্দরী। এই সৌন্দর্য কিন্তু ডক্টর প্লাস আপনাদের কিন্তু ফিরিয়ে দিতে পারে। ডক্টর প্লাস আজ নয় 12 বছর আপনাদের সাথে আছে, আপনারা জানেন, এবং বহু জায়গা যেখানে ডক্টর প্লাস পৌঁছে গেছেন এবং নিয়মিতভাবে তারা আপনাদের সাথে সাথ দিচ্ছেন। এই পুজোর আগেও বহু জায়গা আর দুদিন মাত্র হাতে গোনা, আপনারা তাও কালকে দুর্গাপুরের কাস্টমার মানে যারা ক্লায়েন্ট আছেন তারা পেয়ে যাবেন। যারা এখনও চাইছেন যে একটা সিটিং গ্লো যদি দুর্গাপুরে গিয়ে করিয়ে আসতে পারি তারা চলে আসুন, পরশু দিন আসানসোল পেয়ে যাবেন, মানে হাতে তো আর সময় নেই, আজকাল কাল পরশুই বলতে পারি। তো এই দুটো দিনেও কিন্তু এরকম হতে পারে, এরকম নয় যে পার্লারে যেরকম হয় ধরুন একটা ট্রিটমেন্ট করার পরে 3 দিন পরে আপনার গ্লো আসবে, এরকম কিন্তু নয়। আপনি কিন্তু ইনস্ট্যান্ট চাইলে সেই সৌন্দর্যটাকে পেতে পারেন। আপনি চেষ্টা করুন কীভাবে করা যেতে পারে, কীভাবে আসা যেতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব কল করুন, হেল্পলাইন নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট করুন, করিয়ে চলে আসুন। একদম যেটা বলেন আসানসোল দুর্গাপুরে আপনারা যেহেতু পুজোর আগে পেয়ে যাচ্ছেন ডক্টর প্লাসের এক্সপার্ট টিমকে, আমি একটু আগেই বলছিলাম আপনাদের কাছের শহরেই তো ডক্টর প্লাস পৌঁছে যায়, যেমন বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, এদিকে খড়গপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা এবং শিলিগুড়ি। তো দুর্গাপুর এবং আসানসোলে যখন আপনারা এক্সপার্ট টিমকে পেয়ে যাচ্ছেন তখন অবশ্যই যোগাযোগ করে নিন। সত্যি কথা বলতে গেলে ডক্টর প্লাস আপনাদের মতন মানুষদের জন্যই, যারা সত্যিই সময় পান না কিন্তু পুজোর আগে চাইছেন যে একদম চুলটা নষ্ট করে ফেলেছি, স্কিনে কোনো গ্লো নেই, আমরা কি করব, তাদের জন্য কিন্তু ডক্টর প্লাস ইন্ট্রোডিউস করেছে মেডি স্পা, ডক্টর প্লাস মেডি ফেশিয়াল ইন্ট্রোডিউস করাছে। ফেশিয়াল মানে সেটা ফেশিয়াল নয়, আপনাদের বোঝানোর জন্য আমরা বলছি, এটা একটা মেডিকেল টার্মোলজি। তো এরকম অনেক থেরাপি রয়েছে যেগুলোতে সিম্পল একটা সিটিং নিলেও, একদিন আসলেও আপনারা কিন্তু নিজেদেরকে পরিপূর্ণ একটা আলাদা রূপে পুজোর সময় আবিষ্কার করতে পারবেন। এটা কিন্তু পসিবল এবং ভীষণভাবে পসিবল। প্রচুর মানুষ আমার মনে হয় পুজোর সময় তারা মুখিয়ে থাকেন যে এটা কখন হবে, আমরা কি চট করে এই দুটো থেরাপি এই পুজোর আগে অনেকে বসে থাকেন যে সারা বছর পরে একটা অ্যান্টিজিং এর ট্রিটমেন্ট করাবো, তখন ডক্টর প্লাস অফারটা দেবে, মানে অফারটা দেবে, এবং তারা মানে বলতে নেই যে প্রোগ্রামে এসেছি, তার আগেও মানে সারাদিন যে প্রেশার এসছি গিয়েও প্রেশার, মানে এই যে প্রেশারটা এই প্রেশারটা কিন্তু কষ্ট হচ্ছে না, প্রেশারটা ভালো লাগছে। আপনারা আমাদের ভালোবাসেন তাই আপনারা আমাদের কাছে আসেন এবং ভরসা করেন বলেই আপনাদের মূল্যবান জিনিস যেটা স্কিন সেটা আমাদের হাতে তুলে দেন, এবং সেটার জন্যই হয়তো আমরা আজকে এই জায়গায় 12 বছর আপনাদের সাথে আছি, এবং আশা করি ফিউচারও আপনাদের সাথে এইভাবেই থাকবে এবং আপনারাও আমাদের সাথে এইভাবে থাকবেন। পুজো দুদিন, পুজো চলে গেলে সৌন্দর্য চলে যাবে এরকম নয়, মানুষের সৌন্দর্য যেন সারা বছর থাকে তার জন্য সারা বছর ডক্টর প্লাস আছে। আর এই পুজো পার হলেই কিন্তু বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আমাদের লাগে, একদম এই তো শুরু হলো সব, পর কালী পুজো, জগদ্ধাত্রী পুজো থেকে ক্রিসমাস, নিউ ইয়ার, বিয়ে, তারপরে বিয়ে সমস্ত কিছু একদম পর থাকবে, মানে যেগুলো আপ টু মার্চ এপ্রিল অবধি চলতেই থাকবে। এবং তার মধ্যে দেখুন উইন্টার পড়বে, উইন্টারে অনেকে স্কিন ডাল হবে, সেই ডালনেস থেকে কিভাবে বাঁচবেন, উইন্টারে অনেক সময় মানে যেহেতু স্কিন ডাল হবে দেখবেন গ্লো হারিয়ে যাচ্ছে, সেই গ্লো হার যাতে না হারায় মানে একটা মেনটেন্যান্সের উপর থাকুন। ডক্টর প্লাস যদি মেনটেন্যান্সের উপর থাকেন দেখবেন শীত বর্ষা মানে গ্রীষ্ম বলুন, গরম বলুন, ঠান্ডা বলুন, প্রত্যেকটা ওয়েদারই আপনি নিজেকে কিন্তু মেকওভার করে রাখতে পারবেন, সুন্দর রাখতে পারবেন, আপনার মনেই হবে না যে আমি কোন ওয়েদারে এখন বাস করছি। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অনেকে অনেক সময় মনে করেন কি আচ্ছা এরকম যখন বলা হচ্ছে যে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় নিজেকে আমি ধরে রাখতে পারবো, নিজের সৌন্দর্যটা ধরে রাখতে পারবো, এটা নিশ্চয়ই খুব এক্সপেন্সিভ। না, একদম ভুল কথা, একেবারেই এক্সপেন্সিভ না। কেন নয় এক্সপেন্সিভ সেটাও যদি এক্সপ্লেন করতে হয় ছোট করে এক্সপ্লেন করবো আমি, নিশ্চয়ই আপনি করবেন, কারণ মানুষ দেখবেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় গিয়ে মানে আর কি প্রতারিত হয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস ইউজ করে টাকা নষ্ট করে, প্রচুর প্রোডাক্ট ইউজ করে নষ্ট করা হয় টাকা, সেগুলো ক্যালকুলেশন করবেন। দেখবেন পার্লারে মাসে একবার দুবার পার্লারে যেতে, এখন একটা ভালো পার্লারে গেলে কিন্তু একদম ইনস্ট্যান্ট বলতে গেলে 10-15 হাজার টাকা একদম কেটে নেবে, কয়েক হাজারের খরচা, তার নিচে কিছু হয় না। এইবার যদি আপনি নর্মালি ডক্টর প্লাসে আসতে পারেন দেখবেন এই খরচাগুলো এক করলে দেখবেন এর 50% আপনার খরচা হচ্ছে না, কিন্তু আপনি রেজাল্টটা তার থেকেও বেশি পাচ্ছেন, অনেক ভালো পাচ্ছেন, অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন দর্শক বন্ধু। হ্যালো, 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 কেউ কি আছেন? সম্ভবত কেউ একজন আছেন আমাদের সঙ্গে, কোন একজন দর্শক বন্ধু। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, একটু আস্তে আস্তে বলুন। না না, আমার অবস্থা, আমি শুনতে পাচ্ছি না, ওটা অন্য ফোন।
বুঝতে পারছি না আপনি কোথা থেকে কে বলছেন। হ্যালো হ্যালো হ্যালো, সরি ম্যাডাম বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, আপনি পরে আরেকবার চেষ্টা করতে পারেন ফোন করার, কিছু একটা সমস্যা হলো যার জন্য আপনার প্রশ্নটা সরাসরি আমাদের কাছে এসে পৌঁছলো না। আপনাকে বলবো আপনি দুঃখিত হবেন না, কারণ কথা বলতে পারলেন না মানে এরকম নয় যে আপনি আপনার সলিউশন পাবেন না। আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট করুন এবং হেল্পলাইন নাম্বারে কল করে আপনি আপনার সমস্যাটা সেখানেও শেয়ার করুন, তারাও আপনাকে গাইড করবে যে আপনি এটার জন্য কী করতে হবে বা কীভাবে আসতে হবে, এটা ট্রিটমেন্ট আছে কি নেই একটু কল করে নিন ম্যাডাম। কারণ এখানে দেখুন মানে কানেকশানের ব্যাপার আছে, হয়তো একটু প্রবলেম হতেই পারে, কারণ যেহেতু ইন্টারনেটের ব্যাপার আছে, আপনি কল করছেন, কলে হয়তো কানেকশান আপনি ঠিকঠাকভাবে আমরা শুনতে পেলাম না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হলো, কিন্তু তার মানে এটা নয় যে আপনি এখান থেকে কোনো পরিষেবা পাবেন না, আপনি একটু হেল্পলাইন নম্বরে কল করে নিন। হ্যাঁ সরাসরি আপনি কথা বলতে পারলেন না, তার মানে তো ডক্টর পাশে পরিষেবা বন্ধ নেই। ডক্টর পাশে একবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি বলবো যে হেল্পলাইন নম্বর আছে সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আর যারা মনে করছেন যে আমার এই সমস্যাটা আমি জেনে নিতে চাই যে এর সলিউশন আদপে ডক্টর পাশে আমি পাবো কি না, আপনার একটা ছবি তুলুন, ছবি তুলে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন, সেখানটুকু কিন্তু আপনাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হয় যে আপনার কী প্রয়োজন এবং আপনি কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যেটা খুব গুরুত্বপূর্ণ সেরকম একটা হচ্ছে খরচের কথা, যেটা আমরা বললাম যে ডক্টর প্লাস এক্সপেন্সিভ একদমই নয়, সাধ্যের মধ্যে খরচ, আপনারা সেই খরচে নিজেদেরকে খুব ভালোভাবে দীর্ঘদিন ধরে মেনটেন করা সম্ভব। যেটা বলছি টাইম স্প্যানটা গুরুত্বপূর্ণ, যে কতদিন আপনি নিজেকে মেনটেন করতে পারছেন এবং কতটা ভালোভাবে, তার সঙ্গে যেটা সেটা হচ্ছে এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আপনি চুলটা কেরাটিন থেরাপি করাতে গেলেন কোনো একটা নামি পার্লারে, বা আপনি স্ট্রেটনিং করাতে গেলেন, আপনি ভাবলেন আমাকে দারুণ দেখতে লাগবে, তারপর যেমনটা মিস্টার দেব বললেন যে চুল পুড়েই গেল, চুল পুড়ে ভেঙে পুরো নষ্ট হয়ে গেল, তো এইরকম কোনো সাইড এফেক্টের জায়গা কিন্তু ডক্টর প্লাসে নেই। আপনি উল্টে দেখা গেল হয়তো আপনি পিগমেন্টেশনের ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, বা আপনি হয়তো দেখা গেল ব্রোনোর কিছু দাগ ছিল সেটার জন্য আপনি এসেছেন, যখন ট্রিটমেন্টটা শেষ হলো, থেরাপি শেষ হলো, আপনি দেখলেন এত গ্লোয়িং স্কিন আপনি জীবনে কখনো দেখেননি আপনার। সেটাই তো হয়, কারণ এটাই মানে মানে কী বলবো, এভাবে সুন্দর হওয়ার জন্য দেখবেন খুব অল্প সময়ও দেখবেন অনেক সময় অনেক বেশি সুন্দর ফিরিয়ে দেয়, যেটা হয়তো প্রচুর করে প্রচুর ঘষে মানে অনেকেই দেখবেন মানে এটা ভাবেন যে স্ক্রাবিং করলেই আমার স্কিন সুন্দর হয়ে যাবে, স্ক্রাবিং করলেই আমার দাগ চলে যাবে, তো সে সপ্তাহের মধ্যে সাত দিনে স্ক্রাবিং করছে বা পাঁচ দিন স্ক্রাবিং করছে, দু চার দিন সুন্দর লাগে ভালো লাগে, কিন্তু দেখবেন একটা নর্মাল একদম খুব সাধারণ সিম্পল যদি একটা অজুহাত হয় আমাদের বাসন মানে আমাদের যে কড়াই, যে কড়াইতে আমরা রান্না করি, তেমনি যদি কসবাইট দিয়ে ঘষতে থাকি একটা সময় পরে সেখানে দাগ দাগ চলে আসে, স্কিনটা মানে সেই কড়াইটা পাতলা হয়ে যায়, তার মানে কি আমাদের স্কিনটাও তো একটা সময় পরে নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য এক্সপেরিমেন্ট না করে, স্ক্রাবিং না করে যদি ন্যাচারালভাবে উইদাউট স্ক্রাবিংয়ে যদি আপনি ডেড সেল তুলতে পারেন, উইদাউট স্ক্রাবিংয়ে যদি আপনার স্কিনের ট্যানটাকে রিমুভ করতে পারেন, ওভারঅল স্কিনটাকে একটু পিল আপ করতে পারেন, দেখবেন আপনার স্কিনটা আরও বেটার হবে, আরও সুন্দর হবে। তো সেটা বেশি কাম্য আমার মনে হয় করা, যেটা মানে করে কোনো ক্ষতি যাতে না হয় সেটা না করে যদি এটা করা হয় তাহলে দেখবে স্কিনের যে অল্পতেই খুব সুন্দর যেটা ধরে রাখা আছে সৌন্দর্যটা সে ফিরে পাবে। ঠিকই, এবং এই জন্যই তো ডক্টর প্লাস আপনাদেরকে চেষ্টা করেছে, চেষ্টা করে চলছে, যাতে আপনারা খুব অল্প কিছুর মধ্যে নিজেদেরকে ধরে রাখতে পারেন। আরেকটা কথা আমরা আলোচনার প্রসঙ্গে অনেকবার বলেছি, মিস্টার দেও বলেছেন যে এখানে থেরাপি নেওয়ার পর নিজেদেরকে কীভাবে আপনারা মেনটেন করবেন সেই সাজেশনটা দিয়ে দেওয়া হয়, এবং এই মেনটেন্যান্সটা কিন্তু ভীষণ কম খরচের একটা মেনটেন্যান্স। সাধারণ যেগুলো আমরা করি, সাধারণ সানস্ক্রিন আমরা সবাই ব্যবহার করি, সাধারণ ময়শ্চারাইজার আমরা সবাই ব্যবহার করি, শ্যাম্পু প্রত্যেকে করি, কন্ডিশনার প্রত্যেকে লাগাই, অনেকেই হেয়ার অয়েল আমরা ব্যবহার করি, সেটা কী কী করবেন, আপনার জন্য কোনটা কোনটা ঠিক, শুধু এই তথ্যটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যাতে কোনো রকম ভুল হওয়ার কোনো জায়গা না থাকে, এটাই তো করা। একদমই তাই, এবং সেটা অনেক সময় দেখবে অনেক প্রোডাক্ট প্রচুর এক্সপেন্সিভ, অনেকে বিশ্বাস করেন যে যত এক্সপেন্সিভ হবে যে প্রোডাক্টগুলো সেগুলো বেশি ভালো হয়, এরকমও নয়, মেডিকেটেড অনেক প্রোডাক্ট আছে যেগুলো খুব কম পয়সাতেও খুব ভালো রেজাল্ট দেয়, যেগুলো এক্সপেন্সিভ প্রোডাক্টও দিতে পারে না। সেই সাজেশনটাই ডক্টর প্লাস আপনাদেরকে দিচ্ছে, পাশাপাশি যে ক্ষতিগুলো অলরেডি আমরা করে ফেলেছি, স্কিনে স্কার মার্ক রয়েছে, পুড়ে গিয়েছিল কখনো, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সেলাইয়ের দাগ রয়ে গেছে, ব্রোনোর দাগ রয়ে গেছে, শক্ত শক্ত ব্রোনো রয়ে গেছে মুখে, রিঙ্কলস চলে এসেছে, গ্লো নেই, ট্যান পড়ে গিয়েছে, বা চুলের তো হাজারো সমস্যা, কারুর চুল অতিরিক্ত পেকে যাচ্ছে, কারুর অতিরিক্ত উঠে যাচ্ছে, কারুর চুল ভীষণ খারাপ হয়ে গেছে, তো যে কোনো ক্ষেত্রে হতে পারে, ডক্টর প্লাস আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য তৈরি, এখানকার এক্সপার্টরা তৈরি। আজকে সময় আমাদের হাতে শেষ, অনুষ্ঠান এখানে শেষ করব, আপনারা চাইলে কিন্তু ডক্টর প্লাসের কাছ থেকে নিজেদের জন্য ভালো থাকাটা বেছে নিতে পারেন। অনেক ধন্যবাদ মিস্টারদের সঙ্গে থাকার জন্য।